ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হ্যাঁ, আমরা এসে গিয়েছি 95 পল্লী অ্যাসোসিয়েশনের পুজোয়। ভারত আনন্দ সম্মান 2020 নান্দনিকতায় সেরা পুজো। আমি প্রথমেই সেই মণ্ডপের ছবি দেখাবো। মণ্ডপ ভাবনায় রয়েছে লৌকিক, অর্থাৎ তারা যেটা মণ্ডপের নাম দিয়েছেন, ভাবনার নাম দিয়েছেন, তা হলো লৌকিক। আমরা প্রত্যেকেই লৌকিক আচার নানান ধরনের পালন করে থাকি, আর তার মধ্যে অবশ্যই একটা আচার থাকে যে প্রদীপ জ্বালানো বা দীপ জ্বালানো। আমরা এখানে যে মণ্ডপ দেখছি, যে মাকে এখানে তৈরি করা হয়েছে, সেই মাকে যেন ঘিরে রয়েছে অসংখ্য প্রদীপ। এই প্রদীপ কিন্তু আশার প্রদীপ। যে অতিমারী পরিস্থিতি রয়েছে, সেই অতিমারী পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকেই মনে মনে আশা করছেন মায়ের কাছে, যেন তারা লৌকিকভাবে প্রার্থনা করছেন যে এই দিন কেটে যাবে এবং এই দিন কেটে গিয়ে ভালো দিন ফিরে আসবে। আর সেই কারণেই সামগ্রিক যে চিন্তাভাবনা তারা রেখেছেন, তার জন্য 95 পল্লী অ্যাসোসিয়েশন তারা পেয়ে যাচ্ছে নান্দনিকতায় সেরা পুজোর শিরোপা। পুরস্কার তুলে দেবো তাদের হাতে। নান্দনিকতায় সেরা পুজো শারদ আনন্দ সম্মান 2020 95 পল্লী অ্যাসোসিয়েশন, এবং তাদের এবারের বিষয় ভাবনা লৌকিক। সেই লৌকিক আচারকে তারা তুলে ধরেছেন বিভিন্নভাবে, লাল কাপড় তারা ব্যবহার করেছেন, এবং এই মাকে ঘিরে যে অসংখ্য প্রদীপ, তার একটা প্রজেকশন রয়েছে, মাকে ঘিরে যেন এই আশার আলো আবর্তিত হচ্ছে। আর এভাবেই নান্দনিকতায় সেরা পুজোর শিরোপা পেয়ে গেল তারা। সেখানেও চলছে সন্ধ্যারতির ছবি।